দুঃসাহস দেখাচ্ছে প্রতিরোধ যোদ্ধারা, এবার বাগদাদের মার্কিন দূতাবাসে রকেট হামলা। দখলদার বাহিনীর বীভৎস নির্যাতনের ভাইরাল চিত্র প্রকাশ করল সিএনএন। টাকা দিয়ে যুদ্ধ করতে রাশিয়ায় যাচ্ছেন নেপালিরা। বাগদাদের মার্কিন দূতাবাসের রকেট হামলা। ইরাকের বাগদাদে সুরক্ষিত মার্কিন দূতাবাসের পাশে রকেট হামলা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স দুজন নিরাপত্তা কর্মকর্তার বরাত দিয়ে জানায়, শুক্রবার ভোরে মার্কিন দূতাবাসের আশেপাশে বেশ কয়েকবার রকেট হামলা হয়েছে। শুক্রবার ভোর 4টার দিকে ইরাকের রাজধানীতে দূতাবাসের কাছে বিস্ফোরণের শব্দ শোনা যায়। এরপর সাথে সাথেই জনসাধারণকে নিরাপদে আশ্রয় নেওয়ার জন্য সাইরেন বাজিয়ে সতর্ক করা হয়। ইরাকের মার্কিন দূতাবাসের পক্ষ থেকে এখনও কোনো মন্তব্য করা হয়নি। প্রসঙ্গত, ইরাক এবং সিরিয়ায় মার্কিন সামরিক ঘাঁটিতে অক্টোবরের মাঝামাঝি থেকে এখন পর্যন্ত ইরাকি শিয়া মুসলিম সশস্ত্র গোষ্ঠীগুলো একাধিক হামলা চালিয়েছে, তবে এখন পর্যন্ত কেউই আজকের হামলার দায় স্বীকার করেনি। ইসরায়েলি বাহিনীর বীভৎস নির্যাতনের ভাইরাল চিত্র প্রকাশ করল সিএনএন। ফিলিস্তিনিদের গ্রেপ্তারের পর নগ্ন অবস্থায় পাশবিক নির্যাতন করে জিজ্ঞাসাবাদের একটি ভিডিও এবং কিছু ছবি পোস্ট সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বৃহস্পতিবার ভাইরাল হওয়া ভিডিও এবং ইসরায়েলি পাশবিকতা নিয়ে একটি প্রতিবেদনে এই সব তথ্য নিশ্চিত করা হয়েছে। গোবত্তাকায় ইসরায়েলি হামলা শুরুর পর বোমাবর্ষণ এবং স্থল হামলা এখন পর্যন্ত 17,000-এরও অধিক ফিলিস্তিনি নিহত হয়েছে। এইসব হামলা ছাড়াও পশ্চিম তীর এবং গাজা থেকেও গণহারে ফিলিস্তিনি পুরুষদের আটক করছে ইসরায়েলি বাহিনী। তবে আটকের পর অর্ধনগ্ন করে নির্যাতনের এই চিত্র বিশ্ব সভ্যতাকে নাড়া দিয়েছে। ভিডিওতে দেখা যায়, বন্দীদের কেবল অন্তর্বাস পরিয়ে চোখে পট্টি বেঁধে একটি সামরিক যানে করে কোথাও নিয়ে যাওয়া হচ্ছে। তবে এইসব লোকদের কবে বন্দী করা হয়েছে বা কেন বন্দী করা হয়েছে তা এখনও নিশ্চিত করা হয়নি। কিন্তু বেশ কয়েকজন ব্যক্তির পরিবার এবং সহকর্মীরা তাদের বন্দী হওয়ার দিন তারিখও জানিয়েছেন। টাকা দিয়ে যুদ্ধ করতে রাশিয়ায় যাচ্ছেন নেপালিরা। রাশিয়ার সেনাবাহিনীতে নেপালি যুবকদের পাচারের অভিযোগে 12 জনকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। কাঠমান্ডু পুলিশ জানিয়েছে, চোরাকারবারিরা পর্যটন ভিসার জন্য প্রত্যেকের কাছ থেকে $9,000 পর্যন্ত টাকা নিয়েছে। বিশ্বব্যাংকের তথ্য মতে, বিশ্বের অন্যতম দরিদ্র দেশ নেপালের প্রায় 40% মানুষ দারিদ্র সীমার নিচে বাস করে। দরিদ্রতার কারণেই মূলত দেশ ছাড়তে চান নেপালিরা। যদিও রাশিয়ার সেনাবাহিনীতে কতজন নেপালি কাজ করছেন তা অজানা। রাশিয়ার নেপালের রাষ্ট্রদূত অবশ্য জানিয়েছেন, প্রায় 150 থেকে 200 নেপালি রাশিয়ার জন্য লড়াই করছে। বিবিসি বলছে, ইউক্রেনের সঙ্গে যুদ্ধ শুরুর পর রাশিয়া সক্রিয়ভাবে সেনা সংখ্যা বাড়ানোর চেষ্টা করছে। জর্জিয়া, সিরিয়া এবং লিবিয়ার মতো দেশ থেকে অসংখ্য ভাড়াটে লোক দেশটিতে নিয়োগ করা হয়েছে। এদিকে নেপালি পুলিশ বৃহস্পতিবার জানিয়েছে, নেপালি ভাড়াটে নিয়োগে রাশিয়া সরাসরি জড়িত ছিল এমন কোনো প্রমাণ তাদের হাতে নেই। পুলিশ সন্দেহ করছে, দালালরা ভাড়াটেদের মাধ্যমে ভারত এবং দুবাই হয়ে রাশিয়ায় যাওয়ার ব্যবস্থা করছে। ইসরায়েলি বর্বরতাকে যুদ্ধ অপরাধ বলতে নারাজ যুক্তরাষ্ট্র। গাজায় ইসরায়েলি বাহিনীর বর্বরতাকে যুদ্ধ অপরাধ বলতে নারাজ বিশ্বজুড়ে মানবতার সবক দেওয়া যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে ইসরায়েলি আগ্রাসনকে যুদ্ধ অপরাধ আখ্যা দেওয়া হবে কিনা এমন প্রশ্ন এড়িয়ে যান মুখপাত্র ম্যাথিউ মিলার। শুধুমাত্র বলেন, গাজা পরিস্থিতি মর্মান্তিক, তবে সুদানে দুই বাহিনীর সংঘাতকে যুদ্ধ অপরাধ বলছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে দ্বিমুখী আচরণ করায় সাংবাদিকদের প্রশ্নবাণে জর্জরিত হন মুখপাত্র ম্যাথিউ মিলার। শুরুটা হয় সুদান ইস্যুতে। ব্রিফিংয়ের শুরুতেই সুদানে যুদ্ধ অপরাধ সংঘটিত হওয়ার জন্য দেশটির দুইটি সংগঠন এসএএফ এবং আরএএফকে অভিযুক্ত করা হয়। তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলেও জানান মিলার। এরপরই গাজায় 2 মাস ধরে চলা ইসরায়েলি বাহিনীর বর্বরতা নিয়ে প্রশ্ন করেন এক সাংবাদিক। নির্মমভাবে হত্যাকে যুদ্ধ অপরাধ বলা হবে কিনা এমন প্রশ্ন এড়িয়ে গিয়ে মিলার বলেন, গাজায় যা হচ্ছে তা মর্মান্তিক। কোরআন পড়ানোর বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিল ডেনমার্ক। মুসলিম বিশ্বের সঙ্গে উত্তেজনা কমাতে পবিত্র কোরআন পড়ানো নিষিদ্ধ করে আইন পাশ করেছে ইউরোপের দেশ ডেনমার্ক। স্থানীয় সময় বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে এই বিষয়ে একটি বিল পাশ হয়। নতুন আইনটি পাশের পর কেউ কোরআন পড়ালে সেটি অপরাধ হিসেবে গণ্য হবে। এজন্য অপরাধীকে সর্বোচ্চ 2 বছরের সাজার পাশাপাশি জরিমানাও গুনতে হবে। চলতি বছর ডেনমার্ক এবং প্রতিবেশী সুইডেনে বেশ কয়েকটি কোরআন পড়ানোর ঘটনা ঘটেছে। ডেনমার্কের বিচারমন্ত্রী পিটার হামেলগার্ডের তথ্য অনুযায়ী, গত জুলাই মাস থেকে তাদের দেশে কোরআন বা পতাকা পড়ানো সহ 500টিরও বেশি বিক্ষোভ হয়েছে। এইসব ঘটনায় মুসলিম বিশ্বের সমালোচনার মুখে পড়ে দেশ দুইটি। এমনকি তাদের দেশে কোরআন পড়ানো নিষিদ্ধের দাবি ওঠে। এমন পরিস্থিতিতে কোরআন পড়ানো নিষিদ্ধ করে আইন পাশ করলো দেশটি। বিলটি পাশের আগে ডেনমার্কের পার্লামেন্টে ভোটাভুটি হয়। তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ভোটাভুটিতে 94 আইন প্রণেতা বিলটির পক্ষে ভোট দেন, অপরদিকে বিপক্ষে ভোট পড়ে 77টি। হঠাৎ কেন দিল্লির নিরাপত্তা জোরদার?
নিষিদ্ধ সংগঠন সিক্স ফর জাস্টিসের ভারতীয় পার্লামেন্টে হামলার হুমকিতে নড়ে চড়ে বসেছে দেশটির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরই মধ্যে দিল্লির গুরুত্বপূর্ণ স্থান এবং পার্লামেন্ট ভবন ও আশেপাশের এলাকার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুক্রবার হিন্দুস্তান টাইমস সহ ভারতীয় বিভিন্ন সংবাদ মাধ্যম জানিয়েছে, খালিস্তানপন্থী শিখ নেতা হত্যাকাণ্ড ও সংগঠনটির প্রধানকে হত্যার ষড়যন্ত্র ইস্যুতে ভারতের পার্লামেন্টে হামলার হুমকি দেয় দেশটিতে নিষিদ্ধ সংগঠন সিক্স ফর জাস্টিসের প্রধান গুরুপদবন্ত সিং পান্নন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও পোস্ট করে তিনি বলেন, আগামী 13 ডিসেম্বর অথবা এর মধ্যে ভারতের পার্লামেন্টে হামলা চালানো হবে। ওই ভিডিওতে পান্নন দাবি করেছেন তাকে হত্যার ছক কষেছিল ভারত সরকার, কিন্তু তা ব্যর্থ হয়েছে আর সেটারই প্রতিশোধ নিতেই হামলা চালানো হবে বলে হুমকি দিয়েছেন তিনি। সংগঠনটির প্রধানের এমন হুমকিতে নড়ে চড়ে বসে ভারত। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ সম্মেলনে উঠে আসে পান্ননের হুমকির বিষয়টি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি বলেন, এই হুমকিকে গুরুত্ব সহকারে দেখছে ভারত সরকার, এরই মধ্যে এ বিষয়ে কাজ শুরু করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। নারীশিক্ষা নিষিদ্ধের কারণে জনগণের সঙ্গে দূরত্ব বাড়ছে। নারীশিক্ষা নিষিদ্ধের কারণে জনগণের সঙ্গে তালেবানের দূরত্ব বেড়েছে, এমনই মন্তব্য করেছেন তালেবান নিযুক্ত আফগানিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী শের মোহাম্মদ আব্বাস ইস্টানিক জাই। স্থানীয় সংবাদ মাধ্যম টিওএলও নিউজের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। একটি স্নাতক অনুষ্ঠানে অংশ নিয়ে শের মোহাম্মদ আব্বাস ষষ্ঠ শ্রেণীর পরে মেয়েদের শিক্ষার্থীদের জন্য পুনরায় স্কুল খোলার গুরুত্বের উপর জোর দেন। তিনি বলেন, জ্ঞানহীন সমাজ অন্ধকার। তালেবানের সীমানা এবং উপজাতীয় বিষয়ক মন্ত্রণালয় আফগান শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করে স্নাতক ডিগ্রি অর্জন করা শিক্ষার্থীদের সংবর্ধনা দিতে এই অনুষ্ঠানটির আয়োজন করে। অনুষ্ঠানে আফগানিস্তানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, শিক্ষা সবার অধিকার। এই যে প্রাকৃতিক অধিকার আল্লাহ এবং নবী তাদের দিয়েছেন, কেউ কিভাবে তাদের কাছ থেকে এই অধিকার কেড়ে নিতে পারে? যদি কেউ এই অধিকার লঙ্ঘন করে তবে এটি আফগান এবং দেশের জনগণের বিরুদ্ধে নিপীড়ন। সবার জন্য শিক্ষা প্রতিষ্ঠানের দরজা খুলে দেওয়ার চেষ্টা করুন। আজ প্রতিবেশী এবং পুরো বিশ্বের সঙ্গে আমাদের সমস্যা হচ্ছে নারী শিক্ষার কারণে। আফগানিস্তানের সীমানা এবং উপজাতীয় বিষয়ক মন্ত্রী নুরুল্লাহ নুরি বলেন, প্রত্যন্ত অঞ্চলের বসবাসকারী যুবকদের স্কুলে ভর্তি করা হয়েছে, ধর্মীয় এবং আধুনিক শিক্ষার মধ্যে কোনো দূরত্ব নেই বলে মন্তব্য করেন আফগান এই মন্ত্রী। সংঘাত শেষ করতে হামাসকে নতুন শর্ত দিল ইসরায়েল। টানা 2 মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় অবিরাম হামলা হচ্ছে, এরই জেরে 17,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। বাড়ছে বিশ্বজুড়ে ক্ষোভ। এছাড়া বেসামরিক ফিলিস্তিনিদের হতাহতের সংখ্যা কমানো এবং স্থায়ী যুদ্ধবিরতি কার্যকরের জন্য আন্তর্জাতিক চাপও বাড়ছে। তবে নতুন শর্ত হিসেবে বলছে, ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী আত্মসমর্পণের মাধ্যমে গাজায় চলমান যুদ্ধ শেষ হবে। বৃহস্পতিবারের প্রতিবেদনে বলা হয়েছে, হামাস নেতাদের আত্মসমর্পণ এবং বন্দীদের প্রত্যাবর্তনের মাধ্যমে গাজা উপত্যকায় যুদ্ধ শেষ হবে বলে ইসরায়েলের একজন মুখপাত্র বৃহস্পতিবার জানিয়েছেন। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর মুখপাত্র ওফির গেন্ডেলম্যান সাংবাদিকদের বলেন, হামাস নেতারা ইসরায়েলি সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করার শর্তে গাজার যুদ্ধ শেষ হতে পারে এবং বন্দীদের ফিরিয়ে দিতে হবে। ইসরায়েলি মুখপাত্র বলেন, সেনাবাহিনী দক্ষিণ গাজা উপত্যকায় অগ্রসর হচ্ছে। তার দাবি, আমাদের বাহিনী ইয়াহিয়া সিনোয়ারের বাড়ি ঘেরাও করেছে এবং আমাদের লক্ষ্য হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব তাকে গ্রেপ্তার করা।